বিজ্ঞানের আধুনিকতার টানে প্রায় বিলুপ্তির ফলে গ্রাম বাংলার কর্মকার হস্তশিল্পীদের চাহিদা, এটা বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ তা নিয়ে সংশয় রয়েছে। আধুনিকতার ছোঁয়ায় এখন প্রায় বিলুপ্তির ফলেই রান্নার মশলা বাটার শিলনোড়া। একসময় শিলনোড়া কাটানোর চাহিদা ছিল অপরিসীম, বর্তমানে বিজ্ঞানের ছোঁয়ায় শিলনোড়া নেই, তার স্থান দখল করেছে মিক্সিং। বর্তমানে ছুরি কাছি ধার দেওয়ার রেওয়াজ অনেকটাই কমে এসেছে, এর ফলে ব্যবসার টান পড়েছে পাড়ায় পাড়ায় ঘুরে যারা বটি ছুরি ও কাছি ধার দিতেন বা শিলনোড়া কোটাতেন। ছুরি বটি কাঁচি ধার আর বটি কাঁচি ধার করা শিল কাটা, বীরভূমের সাঁইথিয়া থেকে মুর্শিদাবাদে আসা এই কাজের সাথে যুক্ত রাখাল কর্মকার জানান, তাদের দিকে সরকার যদি একটু নজর দেন তাহলে তারা উপকৃত হবেন। খরচা তো হচ্ছে তোমার 50 টাকা গাড়ি ভাড়া, তারপরে নিজের খাওয়ার খরচা আছে। হ্যাঁ, লাভ না হলে কিন্তু আশা হবে খরচা উঠে যায়। ইনকাম কীরকম হচ্ছে, আগে ইনকাম কেমন হতো এখন কেমন? আগে ঘরে ঘরে হতো পেতম কাঁইচি খুঁড়, এগুলো পেতম, এখন তো এসব পাওয়া যায় না। এখন বটি কাটারি, হ্যাঁ, তারপর শিল, এসব পাওয়া যায়। কোথা থেকে আসছেন? সাঁইতে থেকে। যদি এরকমভাবে আসছেন আপনি কী বলবেন? কী বলবো, কাজ তো করতে হবে, না করলে তো পেট চলবে না। না করলে এখন তো ধরো লকডাউনে বাজার ছিল, তখন বসেছিলাম, এখন বাসন চলছে, কাজ করতে হচ্ছে, করে খেতে হবে, ছেলেমেয়েদের শিখতে হবে লেখাপড়া আবার কি। মুর্শিদাবাদ থেকে অর্কুরার রিপোর্ট, আনন্দ বার্তা। বিজ্ঞানের আধুনিকতার টানে প্রায় বিলুপ্তির ফলে গ্রাম বাংলার কর্মকার হস্তশিল্পীদের চাহিদা, এটা বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ তা নিয়ে সংশয় রয়েছে। আধুনিকতার ছোঁয়ায় এখন প্রায় বিলুপ্তির ফলেই রান্নার মশলা বাটার শিলনোড়া। একসময় শিলনোড়া কাটানোর চাহিদা ছিল অপরিসীম, বর্তমানে বিজ্ঞানের ছোঁয়ায় শিলনোড়া নেই, তার স্থান দখল করেছে মিক্সিং। বর্তমানে ছুরি কাছি ধার দেওয়ার রেওয়াজ অনেকটাই কমে এসেছে, এর ফলে ব্যবসার টান পড়েছে পাড়ায় পাড়ায় ঘুরে যারা বটি ছুরি ও কাছি ধার দিতেন বা শিলনোড়া কোটাতেন। ছুরি বটি কাঁচি ধার আর বটি কাঁচি ধার করা শিল কাটা, বীরভূমের সাঁইথিয়া থেকে মুর্শিদাবাদে আসা এই কাজের সাথে যুক্ত রাখাল কর্মকার জানান, তাদের দিকে সরকার যদি একটু নজর দেন তাহলে তারা উপকৃত হবেন। খরচা তো হচ্ছে তোমার 50 টাকা গাড়ি ভাড়া, তারপরে নিজের খাওয়ার খরচা আছে। হ্যাঁ, লাভ না হলে কিন্তু আশা হবে খরচা উঠে যায়। ইনকাম কীরকম হচ্ছে, আগে ইনকাম কেমন হতো এখন কেমন? আগে ঘরে ঘরে হতো পেতম কাঁইচি খুঁড়, এগুলো পেতম, এখন তো এসব পাওয়া যায় না। এখন বটি কাটারি, হ্যাঁ, তারপর শিল, এসব পাওয়া যায়। কোথা থেকে আসছেন? সাঁইতে থেকে। যদি এরকমভাবে আসছেন আপনি কী বলবেন? কী বলবো, কাজ তো করতে হবে, না করলে তো পেট চলবে না। না করলে এখন তো ধরো লকডাউনে বাজার ছিল, তখন বসেছিলাম, এখন বাসন চলছে, কাজ করতে হচ্ছে, করে খেতে হবে, ছেলেমেয়েদের শিখতে হবে লেখাপড়া আবার কি। মুর্শিদাবাদ থেকে অর্কুরার রিপোর্ট, আনন্দ বার্তা।